কিন্তু যদি কেউ মন্দ স্বপ্ন দেখে তাহলে কি করতে হবে? একটু আগে শুনলেন, মন্দ স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে স্বপ্ন। ওই সকল স্বপ্ন যা দেখলে মানুষকে দুশ্চিন্তায় ফেলে, মানুষকে খারাপ লাগে, চিন্তায় ফেলে, কিংবা যা কিছু দিনে রাতে ঘটে সেগুলাই দেখে, এগুলো হচ্ছে মন্দ স্বপ্ন। মন্দ স্বপ্ন দেখলে কি করতে হবে? মন্দ স্বপ্নের প্রথম আদব ও নিয়ম হলো যে মন্দ স্বপ্ন দেখলে সে যেন আল্লাহ তাআলার কাছে আশ্রয় চায়। কার কাছে আশ্রয় চায়? আল্লাহ তাআলার কাছে আশ্রয় চায়। বলবে আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বা আউযু বিল্লাহ, এতটুকু বললে আল্লাহ তাআলার কাছে কি কি চাওয়া হলো? আশ্রয় চাওয়া হলো, এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো শয়তান থেকে যেন আল্লাহর আশ্রয় চায়, এই শয়তানের অনিষ্ট থেকে যেন আল্লাহ তাআলার কাছে আশ্রয় চায়। তৃতীয় আদব হলো বাম দিকে যেন তিনবার থুথু দেয়। কি করবে? বাম দিকে তিনবার থুথু দিবে। এখানে থুথু মানে হালকা, এরকম নয় যে মুখ মুখ ভরে সে থুথু দিবে, মানে মুখে বলার সময় থুতুর ছিটা বাইরে পড়বে তিনবার। ওয়ালা ইয়াযকুরু লি আহাদিন আসলান, আর কাউকে যেন না বলে। আর কি না করে? কাউকে যেন না বলে। তাহলে এগুলো হচ্ছে মন্দ স্বপ্ন দেখার পর আমাদের করণীয় কি, আদব কি। আমরা অনেক সময় ভালোটাও বলি মন্দটাও বলি, কিন্তু ইসলামের বিধান হলো ভালোটা বলতে হবে ওর কাছে যে আপনাকে ভালোবাসে, আর মন্দটা আসলে বলতেই হবে না, বরং আশ্রয় চাইতে হবে আল্লাহ তাআলার কাছে, ওই শয়তান থেকে আশ্রয় চাইতে হবে। এবং বাম দিকে ওই ঘুমের অবস্থায় কি করবে? তিনবার থুতু দিবে। অন্য এক বর্ণনায় এসেছে যে সে যেই পাশে ঘুমিয়ে আছে সেই পাশটা চেঞ্জ করে। তাহলে এটা হচ্ছে মন্দ স্বপ্নের আদব। অনেক সময় মানুষ দেখে রাতে এমন দুঃস্বপ্ন দেখে যে মানুষ একবারে ঘাবড়ে যায়, কেউ ঘেমে যায়, কেউ ভয়ে আর ঘুমাতে পারে না, মানুষ না থাকলে আর ঘুম আসে না। তাহলে এরকম সময় ওর করণীয় কি হবে? এই চারটি করণীয় হবে। শুনেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর যদি এছাড়া অন্য কিছু দেখে, মানে ভালো ছাড়া মন্দ দেখে, যা তাকে অপছন্দ লাগে, তাহলে সেটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে স্বপ্ন। তাহলে শয়তানের অনিষ্ট থেকে সে যেন আশ্রয় কামনা করে। আর কাউকে যেন সেটা না বলে, কারণ সে ওই স্বপ্ন তাকে কোন ক্ষতি করতে পারবে না। ইমাম বুখারী হাদিসটিকে 6985 নম্বর হাদিসে বর্ণনা করেছে। অন্য বর্ণনায় এসেছে, ওয়াই দারা আমা ইকরা, আর এমন স্বপ্ন যদি দেখে যা তাকে অপছন্দ লাগে, ফালিয়াতাউয়াজ বিল্লাহ, তাহলে আল্লাহ তাআলার কাছে যেন আশ্রয় চায়, মিন শাররিহা, ওই স্বপ্নের অনিষ্টতা থেকে, মিন শাররি শয়তান, আর শয়তানের অনিষ্টতা থেকে, ওয়ালিয়াতকুল সালাসান, আর তিনবার যেন থুথু দেয়, ওয়ালা ইউহাদদিস বিহা আহাদান, আর কাউকে যেন বর্ণনা না করে, ফাইন্নাহা লান তাদুররা, কারণ কখনো সেই স্বপ্ন তাকে কোনো ক্ষতি করতে পারবে না। হাদিসটিকে ইমাম বুখারী ও মুসলিম